Assalamualaikum. Welcome back to my channel ZAKIA'S Rosuighar. Today I am going to share with you an egg bread ball. This is very beautiful and tasty. I will like this very much. Let's see how I will do this. So viewers, I have told you আজ আমি আপনাদের সাথে ব্রেড বলটা শেয়ার করব এক ব্রেড বল এটা ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে তো প্রথমে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে কাঁচা মরিচ অল্প একটু দিব কারণ আমার বাচ্চারা খাবে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা প্রথমে আমি ডিমটা প্রসেস করছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এটা আপনারা ডিমের উপর নির্ভর করবে তো আপনারা বুঝে দিয়ে দিবেন এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে দিয়ে দিব এটাকে একটু করে নিচ্ছি আগে যেহেতু আমি বানাবো এক ব্রেড বল এখন আমি এটাকে শুধু নাড়তেই থাকবো যেন না জমে যায় ভালো করে এগুলাকে ঝুরি করে নিতে হবে তো আমি এটাকে ঝুরি করে নিচ্ছি সো ভিউয়ার্স আমার এটা হয়ে গিয়েছে এই যে দেখুন একদম ঝুরা এভাবে আমি ঝুরি করে নিয়েছি এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডের চার পাশটা আমি ফেলে দিব আমি দেখাচ্ছি আপনাদের এভাবে চার পাশটা আমি ফেলে দেব তারপর পানিতে একটু ভিজিয়ে নেব একবার বেশি না পানিতে ভিজিয়ে নিয়ে এই যে এভাবে আমি পানিটা ফেলে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এই ঝুরি করে রাখা ডিমের অংশটা দিয়ে দিলাম এখানে আমি আরেকটা ডিম গুলে নিয়েছি অল্প একটু লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে এখন এই গুলোটা বলটাকে আমি ডিমের গুলায় গুলিয়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব এই কাজটা আপনাদের সাবধানে করতে হবে নয়তো ব্রেডটা ভেঙে যাবে আমি এক হাতেই করে নিচ্ছি এই যে দেখুন এই যে আমি এভাবে সবগুলা বল করে নিচ্ছি সো ভিউয়ার্স আমার এগুলা করা শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে ভাজতে চলে যাব আর অবশ্যই আমি এই ব্রেডে এগুলা দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নেব এগুলাকে আমি ফেলাবো না তো চলুন আমরা ভাজতে চলে যাই সো আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি সো দেখুন এক পাশ হওয়ার পর আরেক পাশ আমি উল্টিয়ে দিব নয়তো ভেঙে যাবে চুলার ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখেছি আস্তে আস্তে এগুলা ভেজে নিচ্ছি আমি এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিয়েছি খুবই সাবধানে করতে হবে নয়তো ব্রেডটা ভেঙে যাবে এগুলা আমি এভাবে এগুলাকে আমি ভেজে নিচ্ছি সো ভিউয়ার্স হয়ে গেছে আমার এক ব্রেড বল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম